নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। চাকুরি বাঁচানোর তাগিদে রাজ্য সরকারের উপর চাপ বাড়াতে চলছে রাজ্যের চাকুরিচ্যুত 10,323 জন শিক্ষক। সোমবার এক সাংবাদিক সম্মেলনে মধ্য দিয়ে তারা জানায় যে রাজ্য সরকার যেন ভ্যালিডেশন অ্যাক্ট চালু করে চাকুরিচ্যুতদের শিক্ষক হিসেবে চাকুরি করার সুযোগ প্রদান করে। অনেক আমাদের সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের মাধ্যমে অনেক কিছু আমাদের বিপরীতে বার্তা যাচ্ছে। আমরা এই বিষয়টা 10,323 অন্তর্গোলা সংগঠনের পক্ষ থেকে সেই বিষয়টার জন্যই ক্লারিফিকেশনের জন্য ডেকেছি। সেই বিষয়টা হলো, অনেকে ভাবছে আমরা কেসটাই করিনি বা কোনো পিটিশন করিনি। আমরা যে পিটিশনটা করেছি বা আমাদের সাথে আমাদের যেই জিটিপি ভাইয়েরা ছিলেন এবং রাজ্যের আপামর ত্রিপুরাবাসীকে জানান দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে যে আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, আমাদের কেস নাম্বারগুলি এত এবং এখানে জাজমেন্টে স্পষ্ট লেখা আছে বিষয়গুলি, এইগুলি এইগুলিকে জানান দেওয়ার জন্য এইগুলি জানান দেওয়ার জন্যই আমরা যেটা বললাম যে এইগুলো চাকরি নিয়মিতকরণ সহ নিয়মিত বেতন ভাতা প্রাপ্তির দাবিতে আন্দোলনমুখী 22 জন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সরকারি গাড়ি চালক সোমবার থেকে 22 জন গাড়ি চালক গণঅবস্থানে মিলিত হয়। আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে আজকে দীর্ঘ বহু বছর যাবৎ কন্ডিশন হিসাবে আমরা কর্মরত আছি এবং দপ্তরের বিভিন্ন সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরে আমরা বিভিন্ন বর্ষ যাবৎ কর্ম করে আছি এবং দপ্তরের অনেকবার রিপোর্টও পাঠানো হয়েছে আমাদের দ অফিস থেকে, রাজ্যের সিডিপি আইসিডিএস প্রজেক্ট বা ডিস্ট্রিক্ট অফিস থেকে, এবং প্রত্যেকবার আমাদের অধিকর্তা ডি ডালং ওনার কাছেও আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এবং আমাদের দপ্তরের মন্ত্রী ওনাকেও আমরা দিয়েছিলাম এবং অনেকবারই দেখা করেছি। এখন অবধি আমরা কোনো সঠিক আশা পাইনি এবং কিছুদিন আগে আমরা 11/6/2017 আবার ডেপুটেশনে সামিল হয়েছিলাম। তখন জয়েন্ট ডাইরেক্টর দুই দিনের সময় দিয়েছিল, সময়ের পরিপ্রেক্ষিতে আমরা এক সপ্তাহ প্রায় কাছাকাছি আজকে অবস্থানে আমরা ইয়ে করতে বসেছি আর কি এবং দেখা করছি সময়, তারা এখন সময় দিতে পারত না, করছি আজকেও হবে না। তো আমরা যদি এখন কোনো সময় না পাই আমরা নিজেই গণঅবস্থান করবো, যতক্ষণ অবধি আমরা সঠিক সিদ্ধান্ত আমরা কোনো আশা দপ্তরের পক্ষ থেকে না পাই ততদিন অবধি আমাদের সংগ্রামও চলবে এবং আজকে থেকে আমাদের গণঅবস্থান শুরু। আপনারা কতজন আছেন? আমরা টোটাল 22 জন আছি। কোন দপ্তরের ড্রাইভারি করছেন? আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের ICDS প্রজেক্টে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট অফিসে এই দপ্তরেরই ওনার আমরা সবাই কন্টিজেন্ট ওয়ার্কার হিসাবে ড্রাইভার হিসাবে আমরা কাজ করতেছি। এই বিষয় নিয়ে আমরা দপ্তরের অনেকবার জানাইছিলাম। কত বছর ধরে কাজ? এই তো 7-8-10 বছর যাবৎ এখানে আছে, 5-6 বছর, 6-7-8-10 বছর, 10-12 বছর ধরে আমরা এখানে কর্ম করতেছি। আমার নাম রাকেশ ঘোষ। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ছোকরামন ফোকাস ত্রিপুরায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। টেনশন? পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন, তোমরা কি পেয়েছো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোয়েশ্চেন? এর উপর ভিত্তি করে পারুল প্রকাশনে নিয়ে এলো নতুন সিলেবাসের রিভাইজড এন্ড ইমপ্রুভ পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশন। 2018 মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 10টি করে উত্তর সহ সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি করে উত্তর সহ সাজেশন। গণিতে উত্তর সহ 15টি সাজেস্টিভ প্রশ্নপত্র এবং 1টি সাজেশন। আজই যাই পারুল প্রকাশনী। আরটিস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিপিসি দৌড় টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিপিসি দৌড় মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিপিসি দৌড় সময়ের প্রতিদ্বন্দ্বী। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আমাদের দেশে পুরুষের তুলনায় নারী জনসংখ্যা ক্রমশই কমছে। পুত্র সন্তানের প্রতি পক্ষপাত ও কন্যা ভ্রূণ নষ্টের প্রবণতা এই ভারসাম্যহীনতার কারণ। প্রসবের পূর্বে গর্ভস্থ সন্তানের লিঙ্গ নির্ধারণ আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি কি জানেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণের জন্য কোনো চিকিৎসকে 5 বছর পর্যন্ত জেল ও 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সপক্ষে কোনো বিজ্ঞাপন প্রদান করলে 3 বছরের জেল এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মনে রাখবেন, এই পৃথিবীতে বাঁচার অধিকার আমাদের সবার। কন্যা সন্তানের এই অধিকার আপনি কেড়ে নিতে পারেন না। হ্যাঁ আসছি, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু। দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4 প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তি কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3 লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। কারণ খুব ভালো লাগে। আপনার মোবাইল ঘর বোলা কল আতা ডাক্তার সাহেব, মুন্নি কে গুড্ডে কি শাদি হ্যায় লড্ডু পৌঁছা কে আতা। সুনিয়ে আপ, চুপ রহিয়ে আপ, আইয়ে বেঠিয়ে। ডাক্তার সাহেব, আজ অমাবস্যা, মানে আন্ডা ভি খা লিয়ে, কল পক্কা আতা। বাহানা বানানা ছোড়িয়ে, শরীর মে ইতনি তকলিফ হ্যায় অর। আরে দোস্ত, বতাওগে নহীঁ তো ঠিক কেসে হোগা? যৌন সংক্রমণ হি তো হ্যায়। ডরিয়ে মত, পুরা ইলাজ করেঙ্গে অর বাত রহেগি সির্ফ আপকে অর হামারে বীচ। বিলকুল, ডর কো ভাগাইয়ে, নিকটতম সরকারি অস্পতাল মে যৌন সংক্রমণ কা ইলাজ করবাইয়ে। ডাক্তার সাহেব, অল ইজ ওয়েল। বিদ্যুৎ উন্নয়নের মূল চাবিকাঠি। বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা এখন উদ্বৃত্ত রাজ্য। বেড়েছে চাহিদা, উৎপাদনও বেড়েছে। 1972 সালে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 7,666, বর্তমানে তা 7,66,000। বিদ্যুতের যোগান শিল্প বিকাশের পথকে আজ প্রশস্ত করছে। রাজ্যের প্রতিটি জনপদে বিদ্যুৎ পৌঁছে দিতে রাজ্য সরকারের প্রচেষ্টা অব্যাহত। খুঁজে যাক অন্ধকার, জনগণের পাশে ত্রিপুরা সরকার। এই সময়টায় বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই আরএফএল বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। আরএফএল বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। টাকা দিয়ে পোকামাকড়ের বাক্স আর কত কিনবেন? নিয়ে আসুন পোকামাকড় নিরোধক ইনসেক্ট রিপেলিয়েন্ট মাস্টার ব্যাচ সম্পন্ন আরএফএল ওয়ান ড্রপ। আরএফএল ওয়ান ড্রপ, কাঠের বিকল্প রেডিমেড ওয়ান ড্রপ। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We'll be right back.
ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। রাজধানীর ফ্লাইওভারের কাজ দীর্ঘদিন ধরে চলার ফলে বটতলা থেকে ড্রপগেট এবং ফায়ার সার্ভিস চৌমনি থেকে উমাকান্ত স্কুল সংলগ্ন এলাকার রাস্তাগুলি বেহাল অবস্থায় পরিণত। প্রতিনিয়ত যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন যান চালক থেকে পথচলতি জনগণ। সাংঘাতিক অবস্থা, মানে কি করবো আমরা? আমরা যদি মনে করেন ফিটনেস করতে চাই তাহলে মনে করেন এই জায়গা ভাঙ্গা, এই জায়গা ভাঙ্গা, সবসময় তো আমরা সবকিছু মেনটেন করে পারি না। ওইগুলো আমরা অনেক সময় চাইলে আমরা ফিটনেসও দেয় না, মানে তোমার এই কাজ যদি মনে করে না, মানে রাত্রেবেলা হইতে দিলে আমরা সমস্যাটা অনেক মানে হাল কম রইলে। রাজধানীর বলদাখাল এলাকা থেকে খয়েরপুর হয়ে চৌদ্দ দেবতা বাড়ি যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে, যার ফলে স্থানীয় মানুষদের যাতায়াতের অসুবিধার সম্মুখীন প্রতিনিয়তই। এলাকার বিধায়ক থেকে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানায় এলাকাবাসী, যার ফলে ক্ষোভ জন্মায় এলাকাবাসীদের মধ্যে। আজকে মনে করেন আজকে মাস ছ মাস দিব, দেখলি ডাব দিয়ে আছে, ডাব দিয়ে আছে, ডাবলাতে মনে করেন এমন কয়েকশো গাড়ি মাটি পালাইছে, আটলা পালাইছে, বোল্ডার পালাইছে, কোনো কাজে কোনো কাম হইতে না। রাষ্ট্রে দেওয়া মাটি পালাইছে তাও কোনো কাজে না, এবার ঋণাং দিছে, এই যে ইয়টি ফেলাইছে বহাইছে, তারা তাম্বু করে এখানে আসলো এই জায়গা, এই জায়গা থেকে সে তাম্বু করে আসে না, আপনার গৌতম কন্ট্রাক্টর তারা করছে এই যে রাস্তাটা করছে, এই মাটিতে কুচে যাচ্ছে, আমি তো চিন্তা করি উৎস হইতেছি কথা বুঝি নাকি, এটা বুঝি এই যে রাস্তাটা আমরা চলতেছি, কিন্তু একটা গাড়ি আমরা তো মনে করেন পুনর আগরতলা আর আগরতলা, কারণ সবাই তো চাকরিগুলো আছে, সবাই গরিব, মানে রিক্সা লাগে, এ রাস্তা চলতে পারছি না। দাবি বাস্তবায়ন না হলে জাতীয় সড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধের হুমকি দিল উদ্বাস্তু কমিটি। পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু কমিটি দীর্ঘদিন ধরেই বাস্তবায়নের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল, কিন্তু এখনো পর্যন্ত সরকার তাদের দাবি পূরণের কোনো ভূমিকা গ্রহণ করেনি। তাই সোমবার পুনরায় উদ্বাস্তু কমিটি রাজ্যের অর্থমন্ত্রী ও পূর্ত মন্ত্রীর দ্বারস্থ হয়। প্রায়শই রাজ্যের মাননীয় রেভিনিউ মিনিস্টারের সাথে আমরা দেখা করব। আমরা পশ্চিম জেলা এবং সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন যাবৎ আজকে আমরা আন্দোলন করে আসছি। 2015 সালে আমরা ঘরের লিস্ট দিয়েছিলাম, আজকে 2017 সাল চলে, এখন পর্যন্ত আমাদেরকে ঘরের ব্যবস্থা করেনি সরকার। তাই আমরা 22 নভেম্বর আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং রেভিনিউ মিনিস্টারের সাথে আমরা দেখা করেছিলাম, কিন্তু ওনারা বলেছিলেন আমাদেরকে ঘরগুলো দিয়ে দেবেন। আমরা বলেছিলাম যে ডিসেম্বর মাসের মধ্যে যদি ঘরগুলো যদি না দেওয়া হয় তাহলে আমরা বিহারতলা আন্দোলন যাব। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রেভিনিউ মিনিস্টারের সাথে দেখা করব, দেখা করে যদি আমরা যদি 25 তারিখের মধ্যে যদি আমরা যদি কোনো রেসপন্স না পাই তাহলে আমরা 25 তারিখের পরে যে কোনো দিন যে কোনো সময় আমরা জাতীয় সড়ক আসাম আগরতলা রুট আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গণধর্ণা বসব। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস দেবরায়। পরিবারে সুখী পরিবার, সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপার্টি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি, যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে, হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী শিরার এই হচ্ছে একটি অংশ। ধূমপান এই শিরার দেয়ালকে আঠালো করে এবং তাতে মারাত্মক ক্ষতিকারক পদার্থ জমায়। একজন 32 বছর বয়সী ধূমপায়ীর শিরায় এটা পাওয়া যায়। প্রত্যেকটা বিড়ি সিগারেট আপনার ক্ষতি করছে। জনস্বার্থে প্রচারিত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ধলাই জেলা। মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বললো,
ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী আইপিভি ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ ওপিভির সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই আইপিভি ইনজেকশন দিন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। आपने अपनी टीबी की दवाई तो ली ना? ले लिया मैं। एक मिनट मां। क्या हुआ? ठीक। बेटा, तूने अपनी जांच करवाई? हाँ मां, टीबी निकली लेकिन डॉट्स का इलाज शुरू कर दिया है। जिंदगी के हर कदम पे आप डबल सावधानी लेते हैं तो टीबी के इलाज में भी ऐसा जरूर कीजिए। टीबी संक्रमित मरीजों को अपनी एचआईवी की जांच जरूर करवानी चाहिए ताकि आपके टीबी के इलाज में कोई रुकावट ना आए। सिस्टर, डॉक्टर शर्मा कहाँ मिलेंगे? इमरजेंसी है, प्लीज एक बार जरा पूछिए ना कहाँ मिलेंगे इस वक्त। सर, आप उधर जाके बैठ सकते हैं प्लीज? एक मिनट, मैं जरा इनसे। सिस्टर प्लीज, आप बताइए कहाँ मिलेंगे डॉक्टर। I'm sorry, आपको वेट करना पड़ा। क्या कह रही थी आप? अरे ये बच्चा, अरे कोई पकड़ो इसे। कहाँ जा रहा है? रुको, ओए। अरे रुको, कहाँ भागे जा रहे हो? सॉरी डॉक्टर अंकल आपको इतना भगाने के लिए, पर मेरी मम्मी के पेट में बहुत दर्द हो रहा है और ये लोग आपके पास आने ही नहीं देते। डॉक्टर, ये वो HIV केस है। हाँ तो आप लोग यही पहन के सब लोग को ठीक करते हो ना, तो मेरी मम्मी को भी ठीक कर दो ना प्लीज। डिलीवरी की तैयारी करो जल्दी। यूनिवर्सल प्रिकॉशंस पे भरोसा करके हर रोज हजारों डॉक्टर्स इलाज करते हैं लाखों मरीजों का, उनका भी जिन्हें HIV है। जब साथ है सुरक्षा तो डरना कैसा। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। উৎসবের আনন্দে ভুলে যাবেন না যে আপনার স্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষা আপনার কাছে সমভাবে জরুরি। তাই অসাধু ব্যবসায়িক ক্রিয়াকলাপ সম্পর্কে সজাগ ও সতর্ক থাকুন। মিষ্টান্ন দ্রব্য সহ অন্যান্য খাদ্যদ্রব্যের গুণগত মান, পরিমাণ ও দাম যাচাই করে নিন।
শুধুমাত্র বিআইএস এর হলমার্ক ছাপযুক্ত সোনার ও হীরের অলংকার সামগ্রী ক্রয় করুন। ভোক্তার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার জন্য কনজিউমার টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1-800-345-3665 এ ফোন করুন। খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। পরে এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফিরে এলাম বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সোমবার মাতাবাড়ি আরডি ব্লকের অন্তর্গত চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অনুষ্ঠিত হয় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় এলাকার লোকজন উৎসাহের সহিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। আমাদের কিছু ছোট ছোট ছেলেমেয়েরা আছে গ্রামের মধ্যে, যাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে। গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল জয়ে আনন্দিত হয়ে রাজ্য বিজেপি কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে। মঙ্গলবার ধলাই জেলা সদর আম্বাসায় বিজেপি কর্মী সমর্থকরা এক বিজয় মিছিল বের করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।